আজ বিশ্ব যোগ দিবস। প্রতি বছরের ন্যায় এবছরও রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন এলাকায় সকাল থেকে যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বয়সের মানুষজন এই শিবিরগুলিতে যোগ দিয়েছিলেন। নীরোগ থাকতে যোগ ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে শিবির থেকে মানুষজনকে জানানো হয়। আজ আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরের মতো এবছর 21 জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশেষ দিনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে 2014 সালের ডিসেম্বরে 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ। প্রতি বছরের মতো এবছর রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে পালিত হল বিশ্ব যোগা দিবস। মর্নিং ওয়ার্কার্স, যোগা গ্রুপ ও চ্যাম্পিয়ন সিকিউরিটির তত্ত্বাবধানে 2 দিন ব্যাপী যোগা দিবস পালিত হয়। সারা বিশ্বের পাশাপাশি দুর্গাপুর শিল্প শহরও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্ব যোগ দিবস উপলক্ষে দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানে যোগ শিবিরের আয়োজন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুয়ের উদ্যোগে এই শিবিরটির আয়োজন করা হয়েছিল। যোগা দিবসে যোগ করতে হাজির হয়েছিলেন বহু সাধারণ মানুষ। যোগাভ্যাসে উদযাপিত হয় দিনটি। অংশগ্রহণকারীদের হাতে মোমেন্টো ও শংসাপত্র তুলে দেন বিধায়ক। এ বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুই বলেন যে যোগ আজকের নয়, বহু হাজার হাজার বছর ধরে যোগ দিবস পালন হয়। কিন্তু মোদীজি 2014 সালের 11ই ডিসেম্বর ঘোষণা করার পর থেকে বিরাট মাত্রা পেয়েছে সারা পৃথিবীতে। বিভিন্ন দেশে আজকে মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আজ যোগ দিবস পালন করছেন, আর আমরাও আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে করছেন। কিন্তু ভারতবর্ষে প্রায় 25 কোটি মানুষ এখানে অংশগ্রহণ আজকে করবেন, এই ধরনের প্ল্যানিং তৈরি হয়েছে। আর আমাদের পার্টির পক্ষ থেকে নাড্ডাজি বলেছিলেন বিধায়ক এবং এমপি দিকে যোগ দিবস পালন করতে হবে। এই যে আমি আজকে বিধায়ক হিসেবে দুর্গাপুর পশ্চিমের পক্ষ থেকে আজকে এই ক্ষুদিরা মাঠে 7টা থেকে 8টা প্রায় আমরা 1 ঘন্টা যোগ দিবস পালন করলাম। আমাদের আর্ট অফ লিভিং টিচাররা এসেছিলেন, সমস্ত এলাকার ক্রীড়াপ্রেমী, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, সমাজসেবী সংগঠন, আমাদের পার্টির কর্মীরা সকলে একত্রিত হয়ে সুন্দর পরিবেশ নির্মাণ হয়েছে এবং যোগ দিবস পালন করলাম। আগামী দিনে এই যোগ দিবস আরো বৃহত্তর ধারণ করবে। টোকেন অফ লাভ দিয়ে সম্বর্ধনা প্রদান করছেন মাননীয় বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোষ। টোকেন অফ লাভ দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। অন্যদিকে আসানসোলের বানপুর স্টেডিয়ামে পালিত হল বিশ্ব যোগ দিবস। স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত হয় শিবিরটি। প্রদীপ প্রজ্বলন করে সূচনা হয় অনুষ্ঠানের। মহিলা পুরুষ সকলে এদিন অংশ নেয়। যোগ সারাই রোগ, এ প্রবাদটি বহু শতাব্দী প্রাচীন। হাজার হাজার বছর আগে ভারতের সূচনা হয়েছিল যোগের। ঋগ্বেদের মতো পৌরাণিক গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায়। যোগ বা যোগা ভারতীয় সংস্কৃতি তথা জীবনধারায় একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের মানুষের কাছে যোগের ফলে শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয় বিশ্বজুড়ে। उसी ऊर्जा से ये पूरा ब्रह्मांड बंधा हुआ है। इस तरह से हम लोग इसके लिए 3 बार, सबसे पहले ओंकार का लाभ करेंगे, फिर संगठन सूत्र का पाठ करेंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वस्थ की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा। मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা।